করোনার কারণে আরো দীর্ঘ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। এতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে তা মানলেও শিক্ষাবিদরা বলছেন জীবনের চেয়ে কিছুই বড় নয়। বৈশ্বিক মহামারীকালে অটো প্রমোশনের ধারণাটাকেও তারা বড় একটা ইস্যু হিসেবে দেখছেন না, বলছেন আরো বেশি শিক্ষার্থীকে কিভাবে অনলাইন শিক্ষার আওতায় আনা যায় তা নিয়ে ভাবতে। আবারও বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। করোনার কারণে আগামী 3 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সমস্ত স্কুল কলেজ। এরপর কখন খুলবে তাও নিশ্চিত না। মুক্তিযুদ্ধের পর এত দীর্ঘ সময় ধরে কখনো বাধাগ্রস্ত হয়নি শিক্ষাপঞ্জি। কিছুটা ক্ষতি তো আমাদের অবশ্যই হয়েছে, পৃথিবীব্যাপী হয়েছে, কিন্তু আমরা যখন স্কুলে ফিরব, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরব, তখন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান সবাই প্রস্তুত থাকবো আমরা, যে আমরা এই ক্ষতিটা যাতে পুষিয়ে নিতে পারি। সেই জন্য সরকারের অনতিবিলম্বে একটি ম্যাপিং জাতীয় কিছু করা দরকার। জীবনের চেয়ে বড় কিছু নাই এই মুহূর্তে, আমাদের জীবনকে মূল্য দিতে হবে। আমরা যারা একটু সিনিয়র বা যারা একটু ম্যাচিওর, তারা হয়তো বা আমাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদের মধ্যে অনেকের অনীহা দেখি, কিন্তু আমরা স্কুল কলেজগুলি খুলে দিই, বিশেষ করে স্কুলের বাচ্চারা, তারা কি স্বাস্থ্যবিধি আসলে মানতে পারবে? এতদিন পরে দেখা হবে, এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরবে, ন্যাচারালি এটা মানা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী পরীক্ষা না দিয়েও প্রাইমারিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। এতেও খুব বেশি ক্ষতি দেখছেন না শিক্ষাবিদরা। আমার একটা ছেলে মারা যাবে বা আমার একটা স্কুলের ছাত্র আক্রান্ত হবে এবং তারা আবার তাদের বাড়িতে যাবে, তাদের বাবা মা আছে, দাদা দাদি আছে, তাদের সাথে আমাদের তো জয়েন্ট ফ্যামিলির কালচারটা এখন আছে, বিশেষ করে গ্রামে তো অবশ্যই আছে। তো সেই যে জায়গার সেই রিস্কটা আমাদের নেওয়ার মতো ক্ষমতা কি আছে? সেই জন্য আমি বলবো যে জীবন আগে, এবং এই এক ক্লাস দুই ক্লাস প্রমোশন দিয়ে দিলে, অটো প্রমোশন দিয়ে দিলে, এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। টেলিভিশন, অনলাইন, রেডিও এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যাদেরকে পৌঁছাতে পারছি তারা কতখানি শিখছে একটি পর্যালোচনা খুবই প্রয়োজন। যাদের কাছে পৌঁছাতে পারছি না তারা কারা, তাদের কাছে কীভাবে, কখন, কোথায় পৌঁছাতে পারবো, সেই ব্যবস্থার জন্য যেন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত থাকে। অনলাইনের অবকাঠামো বাড়ানোর পাশাপাশি বাড়তি ক্লাসের জন্য শিক্ষকদের প্রণোদনা দেওয়ার পরামর্শও শিক্ষাবিদদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।